নমস্কার প্রিয় দর্শক, নিউজ এইটিন অসম নর্থ ইষ্টৰ বিশেষ অনুষ্ঠান নির্বাচন এক্সপ্রেসলৈ সকলোকে স্বাগতম জানাইছো। অসমৰ বিভিন্ন প্রান্তৰ ৰাইজৰ মনৰ কথাৰ বুজ লৈ আজি আমি উপস্থিত হৈছোহি দক্ষিণ হালমৰা মাংকাছাৰ জিলাত, ধুবুৰী লোকসভা সমষ্টিৰ অন্যতম প্রাণ কেন্দ্র দক্ষিণ হালমৰা মাংকাছাৰ জিলা। দক্ষিণ হালমৰা মাংকাছাৰ জিলাৰ ৰাইজৰ মনৰ কথাৰ বুজ লবলৈ আহিছো। এইখন জিলাৰ ৰাইজে কেনে এখন চৰকাৰ বিচাৰে, কেনে ধৰণৰ প্ৰাৰ্থী বিচাৰে, কেনে ধৰণৰ গণতন্ত্ৰ বিচাৰে, সকলো কথা জানিবলৈ আহিছো আমি এইখন জিলালৈ, দক্ষিণ হালমৰা মাংকাছাৰ জিলালৈ। 2009 চনৰ পৰা ধুবুৰী সমষ্টিটো AIUDFৰ দখলত, তাৰ পূৰ্বে 1971 চনৰ পৰা 2009 চনলৈ কংগ্ৰেছৰ দখলত আছিল, আৰু স্বাধীনতাৰ পিছত তিনিবাৰ এই সমষ্টিটোৰ পৰা, ধুবুৰী সমষ্টিটোৰ পৰা জয়লাভ কৰিছিলে PSP অৰ্থাৎ প্ৰজা ছচিয়েলিষ্ট পাৰ্টীয়ে। অবিভক্ত ধুবুৰীৰ মাজেদি বুকুৱেদি বৈ গৈছে ব্ৰহ্মপুত্ৰ, আৰু আমি এনে এটা সমষ্টিত আজি উপস্থিত হৈছোহি, যিটো পশ্চিম প্ৰান্তৰ, অসমৰ পশ্চিম প্ৰান্তৰ অন্তিমটো সমষ্টি। গতিকে আমাৰ সৈতে যিসকল ৰাইজ আজি সংযুক্ত হ'ব, তেওঁলোক অসমৰ পশ্চিম প্ৰান্তৰ অতন্ত্ৰ প্ৰহৰী বুলি ক'ব লাগিব, কাৰণ আমি যিটো সমষ্টিত উপস্থিত হৈছো এইটো সমষ্টিৰ সমীপতে আছে বাংলাদেশ সীমান্ত। গতিকে পশ্চিম প্ৰান্তৰ অতন্ত্ৰ প্ৰহৰী এই সকল ৰাইজৰ মাজত আমি উপস্থিত হৈছোহি। আমাৰ মাজত আছে ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধি তথা নেতা, অৰাজনৈতিক দলৰ সদস্য তথা নেতা, আৰু ছাত্ৰ সংগঠনৰ নেতৃবৃন্দ। যিহেতু প্ৰতিটো অনুষ্ঠানতে আমি শাসক দল ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৰা আৰম্ভ কৰিছো, আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ পৰা আৰম্ভ কৰিম। তেওঁলোকে কি ক'ব এই নিৰ্বাচনৰ বিষয়ে, বা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ অসম গণ পৰিষদৰ সন্মিলিত প্ৰাৰ্থী এই সমষ্টিটোত কি ক'ব, মই আপোনাৰ পৰা আৰম্ভ কৰিম। আৰু এটা কথা মই অনুৰোধ জনাম, সকলোকে মন্তব্যটো কৰাৰ আগতে নামটো আৰু পৰিচয়টো দিবলৈ অনুৰোধ জনাম। মই মনিৰুজ্জামান মণি, ভাৰতীয় জনতা পাৰ্টী দক্ষিণ চামৰা মাংকাছাৰ জিলাৰ উপসভাপতি। আজি আমাৰ গোটেই ভাৰতবৰ্ষ ব্যাপী যি উন্নয়নৰ ধাৰা, হয় এই উন্নয়নৰ ধাৰাৰ ওপৰত ভিত্তি কৰি, লগতে তিনিবাৰ আমি এনে এজন সাংসদক আমাৰ ভোটাৰসকলে ভোট দিছিলে, যি সাংসদক কোনো চৰকাৰে গ্ৰহণেই নকৰে, যি পাৰ্টীটো তো এনেকুৱা এটা পৰিস্থিতিত পাৰ্টীক আমাৰ অঞ্চললৈ এইবাৰ গ্ৰহণ নকৰা হ'ব। উন্নয়নৰ ধাৰাৰ কথা কৈছে, উন্নয়ন হৈছে নে আপোনালোকৰ সমষ্টিটোত? আজি চাওক, আমাৰ চৰকাৰীভাৱে উন্নয়ন যথেষ্ট হৈছে। আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা বিভিন্ন স্কীম, আজি অৰুণোদয়ৰ কথাই কওক, আজি আমাৰ চিকিৎসাৰ ক্ষেত্ৰতে কওক, মেডিকেলৰ ক্ষেত্ৰতে কওক, সকলো ক্ষেত্ৰতে আজি এইমছ, আমাৰ মেডিকেল কলেজ, প্ৰতিদিন কংগ্ৰেছৰ সময়ত অতদিনে মেডিকেল কলেজ হোৱা নাই, আমাৰ ধুবুৰীত মেডিকেল কলেজ পৰ্যন্ত হলে, আৰু আমাৰ ইয়াতে পৰ্যন্ত হলে। গতিকে এইবাৰ উন্নয়নৰ পক্ষত আমাৰ ধুবুৰী লোকসভা সমষ্টিত ভোটাৰে উন্নয়নৰ পক্ষত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ মিত্ৰজোঁটক ভোট দিব। হয় মই এৰিয়া ফেৰে সকলোৱে ক'ব, হয় আজি তেখেতে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ হৈ তেখেতে কৈছে যে আমাৰ ধুবুৰী মেডিকেল কলেজ কৰিছে, আমাৰ চৰকাৰে দিছে, হয় আমি মানি লৈছো। আজি ভাৰতত BJP চৰকাৰ হৈ আছে, চৰকাৰে দিব, কিন্তু 70 বছৰ ধৰি আমি কংগ্ৰেছক ভোট দি আছিলো। আমাৰ এই ধুবুৰী সমষ্টিত ভোটটো আমি ৰজ ভোট হিচাপে আমি কংগ্ৰেছক দিছিলো। আমি সৰুৰ পৰা দেখিছো, আমি সৰুৰে পৰা দেখিছো যে ধুবুৰীত MP মানে হাতৰ চিহ্নত ভোট দিব লাগে। কথাটো কি, আপুনি কি কব বিচাৰিছে? আজি আমাৰ বদৰুদ্দিন আজমল, আমি 15 বছৰ ধৰি যি ভোট দিছিলো, এই ভোট আমাৰ চৰকাৰৰ পৰা সদনত মজিয়াত আমি কি কৰি ফাইট কৰি তেখেতে মেডিকেল কলেজ, ৰেল লাইন, BJP-ৰ পৰা চিনি লৈ আহি আমাৰ আমি প্ৰথমৰে পৰা কৈ আহিছো যে AIDF আৰু BJP ভাই ভাই। AIDF কৈছে, BJP-য়ে কৈছে উন্নয়ন হৈছে, আৰু AIDF-য়ে হাত চাপৰি বজাইছে। আজ
সিঙ্গিঙারে যেটো প্রতিষ্ঠা হয়ে গেল, গতিকে উন্নয়ন একো হওয়া নাই, উন্নয়ন একো হওয়া নাই। কারণ শুনক আপনারা, আপনি শুনক, ধুবুরীর যেটো দলং, এটা 2008 সনত তেতিয়ার মুখ্যমন্ত্রী মুকুল সাংমাদেব, অসমর মুখ্যমন্ত্রী প্রয়াত তরুণ গগৈদেব আর মনমোহন সিংয়ের ইউপিএ সরকারে এই ব্রিজখান দি গৈছিলে, আর এই ব্রিজখান লৈ এওঁলোকৰ মাজত টনাটনি আরম্ভ হৈছে। আর এটা কথা মই কওঁ, কংগ্রেসের প্রতিনিধিগুলির অভিযোগ বিজেপি আর এআইইউডিএফ বাই বাই। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পিছত কংগ্রেসে 70 বছরে দেশ লুটি পুটি খাই হ্যাক করার পিছত হুগলী লোক এখন ব্যাপারী বুঝার পরে এখন ব্যাপারী আহি ধর্মীয় আবেগে 15টা বছরে উন্নয়ন নামের জাকাত খেজুর আর জাকাত জোরে ফুটা পানি খুয়ালে এই যে কর্তৃত্বের কারণে এবার মিত্র দুটোর পক্ষ আপনার রাইজে থাকিব, উন্নয়নের স্বার্থত মিত্রত্ব পক্ষ থাকিব। হয় আজমল ডাঙরিয়া, আজমল সাহেবের সন্দর্ভে এক মন্তব্য করেছে, তার প্রত্যুত্তর কোনে দিব? আপনি দিব? হয় ডাঙরিয়া আগলে আহক। মই হাবিবুল ইসলাম সরকার, মই এডিএফর যুব মোর্চার মই সভাপতি এই জেলার। তো আমার ইয়াতে আমার কংগ্রেসের এজনে মানে কর্মীয়ে কইছে যে ইউডিএফ আর বিজেপি ভাই ভাই, ইউডিএফ আর বিজেপি ভাই ভাই, তেখেতক মই কব খুঁজিছো আর তেখেত নিজেও ভালকৈ জানে, এইটো ভারতবর্ষর গণতন্ত্রত একটা কলঙ্ক যে রানিং গভর্নমেন্টর রানিং মানে এমএলএ, রানিং এমএলএ 7-8টা এমএলএ 2 মাসের ভিতর বিজেপি জয়েন করেছে, তাহলে কি প্রমাণ করবে? আর সংক্ষেপ আমার, আর 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 ক্লিয়ারলি কইছে যে ইলেকশনের পিছত কংগ্রেস শূন্য হয়ে যাব। আর মই বিজেপির কর্মকর্তা সকলক কব খুঁজিছো, আপনাদের উন্নয়নের যে কথা কইছে ইয়াতে একটা বস্তু চাব লাগিব, ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার, দেশ এখন উন্নয়ন হবলৈ হলে রাষ্ট্রীয় পর্যায়ত দেশক প্রমাণ করিব লাগিব, দেশত জিডিপি কিমান, দেশত দেশত রাইজর লোন কিমান, এইটো প্রমাণ করিব লাগিব। একটা কথা মই এরব লাগিব, আপনারা প্রমাণ করিব লাগিব, একটা কথা, দক্ষিণ খালমৰা মানকাচৰত কি উন্নয়ন হৈছে, ধুবুৰীত কি উন্নয়ন হৈছে বা কি কি হবলগীয়া আছে, শিক্ষাখণ্ড স্বাস্থ্যখণ্ডত কি উন্নয়ন হৈছে বা হবলগীয়া আছে, মূলত আমি এই সমষ্টিটোৰ এই স্থানৰ বিষয়ে প্রশ্ন সুদিম বা মন্তব্য এই স্থানের বিষয়ে সীমিত রাখবলে অনুরোধ জানাম। সমান্তরালকৈ দেশ রাজ্য সকল কথা সুদিম রাজনীতির, মই আরম্ভ পুনের আরম্ভ করছো, মই কংগ্রেসের পর আরম্ভ করছো। হয় ডাঙরিয়া, হয় কি কব, কেনে হয়েছে উন্নয়ন বা কি দেখিছে? মই মাইকটো মই ধরিম, মই ধরিম, মই মই ধরিম, মই নিশ নাইবক ধন্যবাদ জানাইছো মোর তরফৰা। হয়, মোৰ নাম কাজী নজরুল ইসলাম। হয়, মই ডিস্ট্রিক্ট লিগেশনের চেয়ারম্যান। হয়, মই ধরিম, মই ধরিম। হয়, উন্নয়নের ফলাফল যদি আমি কব পারো, হয় আমার বন্ধুজনে কলে যে শ্রেষ্ঠ এমপির ভিতর আজম সাহেব শ্রেষ্ঠ এমপি, কিন্তু মই যদি দেখিছো যে এই 15 বছরের ভিতর আজম সাহেবর কোনো অবদান নেই আমার ডিস্ট্রিক্ট উন্নয়নের ফলাফল যদি চিন্তা করে দেখা যায় তেতিয়াহলে তেও উন্নতি করেছে। তিনিটা উন্নয়ন, তিনিটা কি কি লাগে? আমার শিক্ষার ক্ষেত্রে ইয়াত কোনো উন্নতি করা নাই, হয় আর রাস্তাঘাটের ক্ষেত্রে কোনো উন্নতি করা নাই, হয় আর এখানে যে কই আছে ইয়াত ব্রিজ বানিয়েছে তেখেতের কোনো ব্রিজের অবদান নাই। গতিকে মই কব পারো যে এখন দিনত আমার ধুবুরী ডিস্ট্রিক্টত কোনো ডেভেলপমেন্ট হওয়া নাই। মই বিজেপির ওসলে যাম। হয় ডাঙরিয়া, 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 মই আহিম, আহিম, আপনাদের ওসলে আহিম, আহিম, আহিম। হয়, আপনি কি কব বিচারিব? কংগ্রেসে এটা কথা কইছে আপনাদের সম্মিলিত প্রার্থী, গতি সেই প্রার্থীগুলির সন্দর্ভত বা তেওঁৰ প্রতিশ্রুতি, তিনিটাই প্রতিশ্রুতি আপনি কোকসুন।
সব প্রথমতে মই আপনার নিউজ 18 ক ধন্যবাদ জানাই আছো যে আমার দক্ষিণ শালমারাত মানকাচরত ইমান বিখাল একটা প্রোগ্রাম করিব আইছে অন্তরঞ্চল পরা ধন্যবাদ জ্ঞাপন করিছো লগতে কব বিচারিছো যে আমার কংগ্রেস সতীর্থ বন্ধুয়ে কইছে যে ইউডিএফ আর বিজেপি মিত্র মানে ভাই ভাই কিন্তু দেখা গেছে যা নির্বাচন ইউডিএফ আর কংগ্রেসে গঠবন্ধন করে আমাকে ইলেকশন করেছে আমি এজিপি বিজেপি মিত্র জোটে তো সকল ভারতবর্ষতে গম পাই আর আমার যেটা উন্নয়ন ভারতবর্ষ যেটা লৈকে বিজেপি সরকার আহিছে না না মোর প্রশ্নটো যে উন্নয়ন হয়েছে যে উন্নয়ন হয়েছে সেয়া কেন্দ্র দিল্লিত বিজেপি সরকার থাকার কারণে হয়েছে না এমপি জনের কারণে হয়েছে বদরুদ্দিন আজমল তিনবার যে এমপি হয়েছে 15 বছর আমাক ভেকু ভাওনাত খালি ভোট খিনি আমার ধর্মীয় আগেবত ভোট লৈছে এটা উন্নতি কাটিয়া লৈকে আজি লৈকে ধুবরী ডিস্ট্রিক্ট এটা আধার ছেলা দেখুয়াব নোয়ারিব বদরুদ্দিন আজমল স্যার মই চ্যালেঞ্জ করিছো আমার খালি ধরা পোকা করি রাজনীতি করি ধর্মীয় আবেগ ধর্ম ধর্ম মাইনরিটি মানুষ আমি মুসলমান সংখ্যালঘু মানুষ খালি ধর্মীয় আগেবত আবেগত ভোট লৈছে কিন্তু এই বেলি এটা কথা শুনক এফালে যাও এটা কথা শুনক এই বেলি আমার দক্ষিণ শালমারা মাইনকে তো রাইজে3,00,000 মানুষ জানে বদরুদ্দিন চাচা উন্নতি করেছে আজিলেকে আমার 5 কিলোমিটার রাস্তা এতিয়ালৈকে ভালদরে হওয়া নাই উন্নয়ন হওয়া নাই বলে কৈছে সন্মুখরে হাতসিংমারি পৰা মানকাছৰ পৰা যেটো রাস্তা 22 কিলোমিটার সেই রাস্তাটো ভালকৈ নির্মাণ হওয়া নাই হয় এটো আমার এক কংগ্রেসৰ বন্ধুয়ে উন্নয়নের কথা কৈছে হয় তেখেতসকলের মুখতো উন্নয়নের কথা শোভাই না হয় কারণ বিগত দিনত তেখেতসকলের কেন্দ্রত সরকার আছিল স্টেটত সরকার আছিল তেখেতসকলের দিনত কিয় হওয়া নাছিল হয় তেখেতসকলের মুখত উন্নয়নের কোনো কথা শোভা না পায় গতিকে এতিয়া যেবিলাক হিহতে উন্নয়নের কথা কইছে এইবিলাক একেবারে মিছা প্রতিশ্রুতি এটা প্রশ্ন প্রাসঙ্গিক প্রশ্ন আজমল ডাঙরিয়ায় যেখানে উন্নয়ন করলে তার তিনটা উন্নয়নের আপনি তালিকা দিব পারবেন তিনটা উন্নয়ন মই তেতিয়া সেইকিটা কথা লৈ মই এলোকৰ ওচৰলৈ যাবলৈ সুবিধা হব মই ইয়াৰ পিছত অৰাজনৈতিক সংগঠন লৈ যাম বদরুদ্দিন আজমল সাহেবের অংশীদার আছিল আর তেতিয়ার দিনত বদরুদ্দিন আজমল সাহেবের প্রথমবারের কারণে ধুবরী ফুলবাড়ি ব্রিজ 7 টাইম উদ্বোধন করেছে আর ইউপিএ গভর্নমেন্টের অংশীদার হিসাবে ব্যক্তিত্বর বলত ক্যান্ডিডেটর বলত সিঙ্গিল আহি আজি ধুবরী আর ফুলবাড়ি ব্রিজ নির্মাণ করে উন্নয়ন করেছে উন্নয়নের কথা কইছে বিজেপিয়ে যেটা উন্নয়নের কথা কইছে বিজেপিয়ে সবকা সাথ সবকা বিকাশ আর মূল্য বৃদ্ধির উপর নারা লগাই দেশের গভর্নমেন্ট আইছে তেখেতে আজি যেটু মূল্য বৃদ্ধির বৃদ্ধি প্রবলেম গোটেই দেশ চলি আছে আপনি মানকাছর উপস্থিত হয়েছো শান্ত হক সকলে আসন গ্রহণ করক শান্ত হক সকলে আসন গ্রহণ করক অরাজনৈতিক সংগঠনও ইয়াত উপস্থিত আছে অরাজনৈতিক সংগঠনও আছে তেওঁলোককো সুবিধা দিব লাগিব ডাঙরিয়া হয় আপনার নামটো মোর নাম মোহাম্মদ আব্দুর রাজ্জাক স্যার হয় মই হয়তো দক্ষিণ হালমারা মানকাচর জেলা ছাত্র সন্থার হয় কক এটি আপনি আপনার দৃষ্টিভঙ্গি এটি সব
দক্ষিণ হালমারা মানকাচর জেলা ভিতর আটাইতো একটা দুখিয়া জেলা, হয় এই সকলে গম পায়। হয় আজি সব স্বাধীনতার পিছরপর দক্ষিণ হালমারা মানকাচর জেলা হবলগিয়া উন্নয়ন আমার শিক্ষার ক্ষেত্র, আমার চিকিৎসালয়ের ক্ষেত্র আদিকে ধরে যুর সমস্যা ইয়াত আছে। আমি স্পষ্টভাবে ছাত্র সন্থার স্পষ্টকরণ দিব বিচারিছো, আমি কোনো রাজনৈতিক দলের নেতা হই কি বিচারে ছাত্র সন্থায় কি বিচারে আজি সব আমি ছাত্র সন্থায় এইটু বিচারিম যে ইয়াত যখন রাজনৈতিক নেতায় রাজনীতি করে আছে এলাকার রাজনীতি করলে করো এইটু কথা নয়, কিন্তু আমার রাইজর যে সুবিধা আমাকে লাগিব, আমার শিক্ষা খণ্ডের কথা কো কি লাগে, শিক্ষার ক্ষেত্রে আমার ইয়াত ভাল মেডিকেল কলেজ নাই, আমার ইয়াত ভাল মহাবিদ্যালয় নাই। আজি যদি এটা ভাল শিক্ষার কারণে আমাকে আপনাদের বাইরে গুয়াহাটি যাব লাগে নাইবা বাইরে কোনো রাষ্ট্র যাই কিনা আমাকে পড়াশোনা করব লাগে, কিন্তু ইমান দিন রাজনৈতিক নেতাবরে ইয়াত থাকি আমার লগত খালি কেবল ভুয়া প্রতিশ্রুতি দিলে, আমাক ব্যবহার করিলে, এওলোকে নিজের ফায়দার কারণে ইয়াত রাজনীতি করিলে, কিন্তু আমার রাইজর হকে কোনো কাম নকরিলে। রাইজর হকে কাম নকরার অভিযোগ উত্থাপন হয়েছে, আপনার পরিচয় ডাঙরিয়া। হয় মোর নামটো অবকাশ সিদ্দিক। মানে একটা প্রশ্নের উত্তর দিব খুঁজছো, অলপমান আগতে বিজেপি দলের একটা কি কয় সমর্থকে কৈছিলে যে 70 বছর কংগ্রেসে এক করা নাই, ঠিক আছে 70 বছর যদি কংগ্রেসে এক করা নাই তেন্তে বিজেপি সরকার অহার পিছত কংগ্রেসে গড়ি থাকা সম্পত্তি একটা একটা করে বিক্রি করে খালে কংগ্রেসে করেছিল ধুবুরী ফুলবাড়ি ধুবুরী ফুলবাড়ি হয় ডাঙরিয়া প্রত্যুত্তর দিব। হয় পরিচয় ডাঙরিয়া, মোর নাম আবু নাসির, মই বিজেপির প্রাক্তন জেলা সভাপতি। একচুয়ালি অসমৰ আটাইতকৈ হিমামৰীয়া জেলা হল দক্ষিণ চলন মানকাচর জেলা, এইটো ঠাই হল হাটশিঙমারী সদর, ইফালে পশ্চিম ফালে বাংলাদেশ আর দক্ষিণও বাংলাদেশ আর উত্তর মানে পূব ফালে আমার মেঘালয়। তা আমি বিচারিছো যে আজি এটা পবিত্র অনুষ্ঠান ইয়াত করেছে, অসমৰ অন্যান্য জায়গা আমি দেখা পাও টিভিত, আজি আমার এই হিমামৰীয়া জেলাখনত আপনি ইয়াত অহার কারণে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, আর সমূহ এই অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠান যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানীয় কার্যকর্তা উপস্থিত হয়েছে, আমি সবক অনুরোধ করছো আমার সম্মানটা বজায় রাখব আমার ডাঙরিয়া সেই কথা ইতিমধ্যে আমি কইছোয়ে, কিন্তু উন্নয়নের কথা পাতি আছো, এই স্থানের কিমান উন্নয়ন হয়েছে বা সাংসদগুলো কিমান উন্নয়ন করেছে, উদাহরণস্বরূপে যদি মই কও ধুবুরীত মেডিকেল কলেজ হয়েছে কিন্তু দলংখন এতিয়ালৈকে হোৱা নাই, গতিকে ধুবুরী মেডিকেল কলেজের সুবিধা হাটশিঙমারী বা মানকাচর রাইজে লোব পারে বলে নয় মানে ঘটনাটা হল মই আপনার এই বিষয়ত মই স্পষ্টভাবে কব বিচাৰিছো, ইয়াত যিজন বিধায়ক আছে বা এমপি আছে, এমপি সাহেবক মৌলানা বদরুদ্দিন আজমল তেখেত মানে মৌলানা যথেষ্ট আমি সন্মান করো, কিন্তু করণীয় যেখানে করবলগীয়া আছিল এজন এমপি হিসাবে এইখানে তেখেত কৰিব পৰা নাই। দুটা কথা কি করা নাই, দুটা কথা মানে দলনধনৰ উন্নয়নমূলক আজি ব্রহ্মপুত্র এটা সিংহস্রমুখী ব্রহ্মপুত্র, তেখেত এমপি হিসাবে যদি দিল্লিত এইটো এটা মানে প্রোটেকশন চিন্তা করলে হয় যেটু ব্রহ্মপুত্র আজি জরাজীর্ণ করে পেলাইছে গড়াখন ইয়ার কথা কইছে আটাইতকৈ ডাঙর সমস্যা এইটু আমার এটা আবে মই এরিব লাগিব গড়াখন আমার মিত্র দলের প্রার্থী জামিল ইসলাম ভারতবর্ষ পুনর্বার মিত্র দলের সরকার হব শিক্ষার কথা পাতিছিলো, গড়াখহনীয়া এটা অন্যতম সমস্যা এই অঞ্চলের, ডাঙরিয়া ইতিমধ্যে গড়াখহনীয়া কলা কথা কলে, ছাত্র নেতা হিসাবে আপনি কি মন্তব্য আগ্রহাব শিক্ষা খণ্ডের ক্ষেত্রে, বর্তমানের সাংসদগীর এখন একটা অনুষ্ঠান একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানটির নাম আজম সুপার 40, আর সেই প্রতিষ্ঠানটে বহু নাম করেছে, সেই প্রতিষ্ঠানটির লাভালাভ লব এই অঞ্চলের রাইজে পারিছে না নাই পড়া? যাম যাম নাই পড়া, কারণ আমার সদৌ দক্ষিণ হালমারা জেলা আমসুর তরফের প্রথমে নিউজ 18 অনুষ্ঠানক আমি স্বাগতম জানাইছো আমার এখন জেলালৈ অহার বাবে। তো কথা হয়েছে যে আমার অসমৰ আটাইতকৈ পিছপৰা আৰু প্ৰান্তীয় জিলা হৈছে দক্ষিণ হালমাৰা মানকাচৰ জিলা, আৰু এই মানকাচৰ জিলাত আমি যোৱা তিনিটা টার্ম দেখা পাইছো এআইডিএফৰ এমপি মৌলানা বদরুদ্দিন আজমল সাহেবে ইয়াতে প্ৰতিনিধিত্ব কৰিছিল, আৰু এইবেলিও 2021 চনৰ যিটো বিধানসভা নিৰ্বাচন আছিল এই নিৰ্বাচনতো এআইডিএফৰ ইয়াৰ পৰা জয়ী হৈছে, কিন্তু আমি দেখিবলৈ পাইছো যে আমাৰ যিটো মূল সমস্যা
ব্রহ্মপুত্র গড়াখহনীয়া সমস্যা, এই সমস্যা আমার ধনঝনি লৈকে 22 কিলোমিটার যেটো রোড, এই রোডৰ কোনো কি কৰিব পৰা নাই। আমাৰ এই মলনা কলেজ, কলেজৰ কথা কওক, কলেজৰ কথা কওক, আমাৰ বিয়াত কলেজ নাই, আমাৰ ল কলেজ নাই, এইখন জিলাত আমাৰ মেডিকেল কলেজ নাই, এই বিলাক কিয় নাই? ইয়াত কিয় নালাগে নেকি? আমাৰ মানুহে কিয় বেলেগ ঠাই লৈ যাব লাগে? আমাৰ ইয়াৰ এমপি হৈ পিনে হজাই গৈ পিনে আমাৰ ই ৰিক্সা বিতৰণ কৰা বিভিন্ন মেডিকেল এইখন ডিষ্ট্ৰিক্টত নালাগে নেকি? এইখন ডিষ্ট্ৰিক্ট লল আপোনাৰ কথা কিটা ললো হয় ডাঙৰিয়া ডাঙৰিয়া আগলে আহক ডাঙৰিয়া, বহুকেইটা প্ৰসংগ উত্থাপন হৈছে, গড়াখহনীয়াৰ পৰা আৰম্ভ কৰো। গড়াখহনীয়া আমাৰ যে কালিজালগাৰ গড়াখহনীয়া ব্রহ্মপুত্র, এইটো প্ৰটেকশনৰ কাৰণে আমাৰ বদ্রুদ্দিন চাহাবে বহুত কোটি টকা দিছে, তিনি চাৰিবাৰ তেখেতে টকা দিছে, তেখেতৰ টকা নহলে আজি এই ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰ নোহোৱা হৈ গল হয়, পানী ডুবি গল হয়, পানী মানে ভাঙি চুৰি এতিয়া ডিষ্ট্ৰিক্ট হেডকোৱাৰ্টাৰ নোহোৱা হৈ গল হয়, তেখেতৰ প্ৰটেকশনৰ কাৰণে আজি ৰক্ষা পৰিছে, তেখেতৰ প্ৰটেকশনৰ আৰু তেখেতে এমপি হোৱাৰ পিছত আমাৰ ধুবুৰীৰ কোনো সংসদে সংসদক কথা কব পৰা নাই, কিন্তু এনে ব্যক্তি বদ্রুদ্দিন আজমল চাহাবে প্ৰত্যেকটো সংসদক আমাৰ সমস্যা লৈ লাগি থাকে, আৰু তেখেতৰ কাৰণে আজি ব্রহ্মপুত্র ব্রিজ, আজি বিমান ঘাটি সম্পূর্ণ তেখেতের কারণে আইছে, হয় ধুবুরীতে আইছে, ধুবুরীতে আইছে, এই অঞ্চল এই অঞ্চল আজি মানকাসর দক্ষিণ হাওড়া সম্পূর্ণ বানাইছে, বদ্রুদ্দিন আজমল সাহেবের কারণে আইছে, গতিকে তেখেতে আমার এই অঞ্চলের পরে যেমন ডক্টর বানাইছে, যেমন ইঞ্জিনিয়ার বানাইছে, কোন সন্তান জন্ম দিয়া মেশিন আমার ভোটটো আজি কিয় লাগে? মানকাসৰ উপস্থিত হৈছো, শান্ত হওক, সকলোৱে আসন গ্ৰহণ কৰক। সাংসদে বহুত কথা উত্থাপন কৰিছে বুলি যিটো কৈছে, আপোনালোকৰ মিডিয়াও জানে তেওঁ যি কব বিচাৰে সেইটোৱে তেওঁ উত্থাপন কৰিব নোৱাৰে, তেওঁৰ কথাই ক্লিয়াৰ নহয়। শান্ত হওক, বহক, নিজৰ আসন গ্ৰহণ কৰক, নিজৰ আসন গ্ৰহণ কৰক। প্ৰিয় দৰ্শক, মই পুনৰ আলোচনা আৰম্ভ কৰিম।
অনুষ্ঠান আজি আমি মানকাছর উপস্থিত হয়েছো, হয় হয় মানকাছর উপস্থিত হয়েছো। শান্ত হোক, সকলে আসন গ্রহণ করক, সকলে আসন গ্রহণ করক, সকলে আসন গ্রহণ করক, আসন গ্রহণ করবলে অনুরোধ জানালো, আসন গ্রহণ করক, আসন গ্রহণ করক, আসন গ্রহণ করক, হয় হয় আসন গ্রহণ করক সকলে। আপনি কয়ে আছে, হয় হয় আমার সংখ্যালঘু সংখ্যালঘু সকলে আমার মিত্রজোঁটক ভোট দিয়ার কারণ বহুত কেইটা আছে। এক নম্বর কারণটো হৈছে ইয়াতে আমার জনসাধারণে মেঘালয় রাজ্য বিভিন্ন সময় কাম করবলে যাওতে কংগ্রেসের সময়ত সেই সময়ত তেওঁলোকৰ লাইফৰ ট্ৰেড হৈছিল, কিডনাপ, এক্সট্ৰশন এইবিলাক হৈছিল। কিন্তু আমাৰ মিত্ৰজোঁট চৰকাৰ অহাৰ পিছৰ পৰা, মেঘালয় চৰকাৰ আমাৰ মিত্ৰজোঁট চৰকাৰ হোৱাৰ পিছৰ পৰা, ইণ্ডিয়া চৰকাৰ হোৱাৰ পিছৰ পৰা আজি আমাৰ ইয়াৰ জনসাধাৰণ শান্ত পৰিৱেশ পাইছে। অর্থাৎ 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 সংখ্যালঘু সকলের কারণে বিজেপিয়ে পদক্ষেপ লৈছে, হয় হয় মই আহিম কংগ্রেসের উচৰলে আহিম পদক্ষেপ, হয় হয়। ইয়াৰ উপৰিও কব বিচাৰিছো, কংগ্রেসের সময়ত যেনেকুৱা আপনার নেলির হত্যাকাণ্ড, আজি বিটিএডির হত্যাকাণ্ড হওয়া হয়েছিল, সেই পরিবেশ আমার বিজেপি সরকারের সময় হওয়া নাই। গতি আজি আস্থা প্রকাশ করেছে আমার মানে সংখ্যালঘু সকলে আস্থা প্রকাশ করেছে বিজেপির উপর, কংগ্রেসের ওসলে যাও, কংগ্রেসের ওসলে যাও, হয় 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 মই মই আহিম আহিম আহিম, হয় হয় দুগৰাকী কংগ্রেসের প্রতিনিধি আছে, আপনি কওক, হয় হয়। আজমল সাহাবে আমার সাংসদ 15 বছর, আমি বলে মাইনরিটি মুসলিমের লড়া ছোৱালী আমি রেপিস্ট চোর ডকাইত, আমাক তেখেতে কয়, আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কয় মুসলমানের ভোট নালাগে, আসামিয়ার ভোট নালাগে, উবৃত বাংলাদেশত গলে টোপনি নহয়, পাকিস্তান বাংলাদেশ মনে হয়, এইবিলাক কথা কই কই তেখেতে আমার মাইনরিটিক টোটাল টোটালি প্রতারণা করেছে, আমাক নাগরিকত্ব হানি করেছে। আজন সংবিধানের নামত শপথ খোয়া মুখ্যমন্ত্রীয়ে আমার এনেকা দুখন তিনিখন জিলাক তেখেতে আমাক বাংলাদেশী বলে কব নোয়ারে। আর আজমল সাহেব আমি সাংসদ বনাইছো, আজি আপনি ভারতবর্ষের রেকর্ড চাওক যে আমি মুসলিম মানুষ কিমান আমি চোর ডকাইত রেপিস, তেখেতে আমাক চোর ডকাইত রেপিস বানাইছে, আজমল সাহেবে আমার এমপিএ বনাইছে, এটা আমার দুর্ভাগ্যর কথা। আপনি কি কব বিচাৰিছে আজমল সাহেবর কথা, কি কব বিচাৰিছে? আজমল সাহেব নিজে নিজে লন্ডনের ট্যাবলেট খাই নিজের শরীরের বেমার আজার ভাল করে, আর 15 বছরে আমাক জরা ফুকা করে পানি খুয়াইছে, লন্ডনের ট্যাবলেট আমাক খুয়াই জরা ফুকার রাজনীতি, হয় হয় মই 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 আপুনি কি কব বিচাৰিব যুব নেতা হিচাপে, আপোনাৰ প্ৰত্যাশা কি, প্ৰত্যাশা কি? নমস্কাৰ, হয় মাইকটো মই ধৰিম, হয় 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 কৈ যাওক, আপুনি কৈ যাওক। আজিৰ এই যিটো সামূহিক ডিবেট, যিটো এইটো যাতে সুস্থভাৱে প্রতিনিধি হিসাবে আপনার প্রত্যাশা কি, কেনে ধরনের এজন প্রার্থী আপনি এই সমষ্টিটোৰ পৰা দিল্লীত বিচাৰে, কেনে ধরনের এজন প্রার্থী বিচাৰে, আপনার সমস্যা সমূহ দিল্লীত উত্থাপন করা এজন প্রার্থী বিচাৰে, এখন শক্তিশালী ভারত বিচাৰে, শক্তিশালী গণতন্ত্র বিচাৰে, কি বিচাৰে? প্রথমতে মই এইটো কব বিচাৰিছো যে আমার যিজন কেন্ডিডেট, আমার তিনজন কেন্ডিডেট, তার ভিতর আমার যেটো আমার যেটো এনডিএ সরকারের যেটো মিত্রজোঁটৰ কেন্ডিডেট, এইটো আমার জেলার, এইটো আমার অতিকৈ সৌভাগ্য যে আমার জেলার পৰা এইটো ক্যান্ডিডেট, স্থানীয় ক্যান্ডিডেট লাগে, হয় আমাক স্থানীয় ক্যান্ডিডেট লাগে। আৰু দ্বিতীয়তে কব গলে যে আমি 15 বছৰে কিমান উন্নত কিমান উন্নয়ন আমি নিজে চালো, হয় এখিনি কথা পাতিছো, হয় এর কথা আমি বেছিকে কব নাযাও এক্সট্ৰাকে। আৰু যেটো আমাৰ মৰিব লাগিব আপোনাৰ ক্যান্ডিডেট, হয় এখেতক আমি মানে আমি যেতিয়া কংগ্ৰেছৰ দিনত তেখেতে কেবিনেট মন্ত্রী আছিল, তেখেতে কি কৰিছে, গড় হত্যা আজির দিনত ইমান উত্থাপন হৈছে, হয় গড় হত্যা শেষ করক যদি ইমান যদি ভাল ক্যান্ডিডেট, আজি যি সকল কথা হৈ আছে, হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব এমপি হওয়ার পিছত যিবিলাক উন্নয়ন স্তব্ধ হৈ গৈছিল, যিবিলাক বস্তু বন্ধ হৈ গৈছিল, ৰুচি বিমানবন্দৰৰ পৰা আৰম্ভ কৰি আপোনাৰ জাহাজ ঘাটৰ পৰা আৰম্ভ কৰি আপোনাৰ মেডিকেলৰ কলেজৰ পৰা আৰম্ভ কৰি যিবিলাক বস্তুবিলাক বন্ধ হৈ গৈছিল, হতক মানৰা বদৰুদ্দিন আজমল সাহেব এই বিহাৰ কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক, কব দিয়ক,
আজি মানকাসর সমষ্টিত যান আপনি হসপিটাল চাব প্রতিটা হসপিটাল পঞ্চাশের পর 1 কোটি টাকা দান করেছে আজিলেক মানকাসর সমষ্টিত দেখে এম্বুলেন্স দুটা চলি আছে আজি সেই এম্বুলেন্স কংগ্রেসের পেশেন্ট আপনার গুজরি গেছে এটাও উন্নতি করা নাই যার দেখি বদরুদ্দিন বদরুদ্দিন সাহেবে কোশ্চেন করেছে আর অরাজনৈতিক মন্তব্য লোক ডাঙরিয়া গলে হোক শান্ত হোক শান্ত হোক শান্ত হোক শান্ত হোক শান্ত হোক অরাজনৈতিক ব্যক্তি মই আপোনাৰ মন্ত্ৰ আপোনাৰ পৰিচয়টো মোৰ নাম সেলিম আহমেদ মই এজন আহমেদ ডাঙরিয়া হয় কওক আপোনালোকে যদি এনেকৈ ইয়াতে কৰি থাকে আমি ইয়াত চিঞৰি থাকি কিবা পাওঁ নেকি ইয়াত আজি এটা অনুষ্ঠান তেখেতক ধন্যবাদ জনাইছো আহিছে আমাৰ মাজত আমাৰ মতামত লবলৈ কি উন্নতি হল কি নহল এতিয়া কিমানখিনি কোনে উন্নতি কৰিলে এটা আমি সবে গম পাওঁ 1947 চনত ভাৰত স্বাধীন হল তাৰপিছৰ পৰা কংগ্ৰেছ আছিল ভাৰতত কংগ্ৰেছে কিমানখিনি কৰিলে স্পেসিফিকেলি সুধু আপনার দৃষ্টিত ধুবুরী সমষ্টিটোত বা এই সমষ্টিটোত কিমান উন্নয়ন হয়েছে এই সাউথ শালমারা মানকাসর কিমান উন্নয়ন হয়েছে ঠিক আছে আমি সবতকে পিছ পড়া জায়গা এইটু হয় বহুত দিন আগত আমার জন্মর পিছরের পর মই বহুত জেনকাই ব্রিজটো পোৱা নাই ইটো পোৱা নাই হিটো পোৱা নাই আজি লাহে লাহে সব উন্নতির ফালে গই আছে হয় আমার মানুষের বিভিন্ন ধরনের সমস্যা আগত ভুগিছিলে এতিয়া আজির দিনত মানুষের বিভিন্ন ধরনের সুবিধা পাই আছে দুটা সুবিধার কথা কক যেনেকে ধরক আপনার শিক্ষার ফলের পর আমার ইয়াত মেডিকেল হসপিটাল নাছিল আমি পালো ইয়ার পর সুপচর যার কারণে নদীত বহুত কষ্ট করেছো আমি একটা ব্রিজ পাইছো এতিয়া কোনে করেছে সরকার বিজেপি বিজেপির সময় কংগ্রেসই এম এল এ থাকলে যদি কয় নয় বিজেপি করেছে কংগ্রেসে করা নেই সেটা তো নয় আপনি স্পষ্ট করে কোক মানে স্পষ্ট করে ব্রিজটো যেতিয়া হল তেতিয়া ইয়াত আসলে আপনার আধাত আসলে জাবেদ ইসলাম সাহাব আর আধাত আসলে ডক্টর মতিউর রহমান মন্ডল সাহাব সকলে কাম করেছে সকলে কম বেশি পরিমাণে কাম করেছে প্লিজ আমি প্রতিনিধি বনাই দিও তেওঁলোকে লৈ আহে কামবোৰ কৰি দিয়ে এতিয়া যদি কোনোবাই বিজেপি সরকারের দিনত ই ইউডিএফর এমপি তেওঁ কেনেকে আনিব সরকারটো বিজেপি তেওঁ লগত মিলি যদি কিবা আনে সেইটো আমি বেয়া নাপাও ভালে পাওঁ ইয়াত যদি আপোনাৰ ধৰক বিজেপি সরকার কংগ্রেসের এম এল এ আনি দিয়ে আমি কিয় বেয়া পাওঁ আমি ভালে পাওঁ আমি আনি দিয়ার কারণে তো প্রতিনিধি বনাও হয় মই আপোনাক কৰিব লাগিব হয় 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 বৰ প্ৰাসংগিক কথা কৈছে মানকাসৰ উপস্থিত হৈছো শান্ত হওক সকলোৱে আসন গ্ৰহণ কৰক মোর নাম আব্দুল আলিম মোল্লা মই প্রাক্তন জেলা উপসভাপতি তথা বর্তমান হাটসিমিয়া সদন মন্ডল প্রেসিডেন্ট বিজেপি মই প্রথমে আমার আজমল হুজুর কথা কই আছো আপনার ডেভেলপমেন্টের কথা তো যি কইছে আপনি শুনেছে আমার ইয়াত একো কারণে যদি আপনি কয় যে নাম্বার কিমান দিব মানে একর ভিতর মই জিরো দিম যদি কিবা দিছে আমার ইয়াত খেজুর আর পানি পড়া এই কথা রাইজে গম পাইছে এই কারণে রাইজে কই আছে নালাগে আমার পানি পড়া নালাগে আমার খেজুর এইবার ঢুবুর পড়া বিরা আজমল হুজুর মাইনরিটি মানুষ হত্যা করার ঠিকাদার তার প্রমাণ আছে মোর উপর।
হাজার 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 বুড়ালন্ডত হাজার হাজার মানুষ হত্যা করেছে, যেটা আমার ইনচার্জ মিনিস্টার আছিল, যেটা আমার ইনচার্জ মিনিস্টার আছিল ভাগ করে চাও চালমারা জেলা জেলা রকিবুল হোসেনে দিছে তরুণ গগর সময়ত। আর আমার এআইডিএফর বন্ধুসকলক আমি সুধিব বিচাৰো কোশ্চিন এটা, এআইডিএফর বন্ধুসকলক আমি একটা কোশ্চিন সুধিব বিচাৰো। 2016 চনত যেতিয়া বদরুদ্দিন আজমল সাহেব এমপি আছিল, আমার এই বান্ধটো ভাঙি গৈছিল, সবাই জানে ভাঙি গৈছিল বর্ডার রোডটো, তেতিয়া আমার আজমল সাহেব আহি দোয়া করে গুছি গৈছিল। আমার মতিউর রহমান মন্ডল সাহেব এমএলএ আছিল, এমএলএ মান্ডল পর কামটা স্টার্ট করি, তারপর কামটা করে দিছে আজমলে দোয়া করে গুছি গেছে। খালি দোয়া দোয়া সব কিছু নয়, আরাম করব লাগবে, কাম করব লাগবে। আর আমার ইয়ারপর ভোট লয় হোজাক গই ইন স্টে বিতরণ করে, হোজাক গই স্কুল কলেজ বনায়, আমার একটি জায়গা নাই নাকি, আমার একটি জায়গা নাই নাকি, আমি একটু কোশ্চেন করি। প্রশ্ন উত্থাপন করেছে বহুকেইটা, প্রত্যুত্তর দিব হয় 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 মই প্রত্যুত্তর লৈ লম, তারপর আপনার ওসলে আহিম পুনে পুনে, মই পুনে পুনে আপনার ওসলে আহিম। বহুকেইটা অভিযোগ উত্থাপন করেছে ইউডিএফর ফালৰপৰা হয় হয়, যিসমূহ উন্নয়ন আজমল সাহেবে হুজাইট করেছে, স্কুল ইত্যাদি ইত্যাদি, সেইসমূহ ইয়াত কিয় করা নাই? আজমল সাহেবের এই খাৰুৱা বান্ধাত আজমল কলেজ আছে, আজমল কলেজ খাৰুৱা বান্ধাত আছে, আজমল কলেজ আছে, ধুবুৰীত আজমল কলেজ আছে। ডক্টর বনাই আছে, আইএস অফিসার বনাই আছে, আইপিএস অফিসার বনাই আছে, ফ্রি বনাই আছে। কোন রকিবুল হোসেনের একটা উদাহরণ দেখব, একটা উদাহরণ আছে, এমন বানাইছে। আমার আজমল সাহেব আপুনি কৈছে ইয়াৰ পৰা মেধা সম্পন্ন শিক্ষার্থীক বুজাই লৈ লৈ গৈ তেওঁলোকক আইএস বনাই আছে, ইঞ্জিনিয়ার বনাই আছে, ইয়ার বহুত বিপিএল হোল্ডারক ফ্রি পড়াই আছে। আজমল সাহেবে ডক্টর বনাইছে, ইঞ্জিনিয়ার বনাইছে, আইপিএস বনাইছে, আইএস বনাই আছে, কি করা নাই? আপনাদের জানে, আপনাদের জানে যে এই অসমের দুটাই মানুষ জানে আজমলের লগত এডুকেশনের তুলনা নহয়। তেখেতে কইছে এই বান্ধ ভাঙি গেছে, 3 কোটি টাকা আজমলে দিয়ে এই বান্ধ বনাই দিছে। তেখেতে কইছে মতিউর মন্ডল সাহেবে বনাইছে, আমার আজমলে 3 কোটি টাকা দিয়ে এই বান্ধ কংগ্রেস সতীর্থ বন্ধু, যে আমার বিজেপি সরকার আহার পিছত আমার যিবিলাক আসনি, অরুণোদয় আসনি হোক, আর কংগ্রেসের দিনত 60 বছর 60 ইয়ার্স রাজত্ব করেছে, কিন্তু কুতা আর কম্বলের অবিহনে অরুণোদয় আসনি এই অঞ্চলের মহিলা সকলে লাভ করেছে, লাভ করেছে, লাভ করেছে, লাভ করেছে, 32,000 বেড়ি বিচারি আমার সমষ্টিত লাভ করেছে। আর সব যে বদরুদ্দিন আজমল সাহেবে কই আছে ফুলবাড়ি আর আমার ধুবুরীর দলংখনের কথা, যে বৃহৎ ব্রিজ, একটু ব্রিজ করবলে হলে মেঘালয় গভর্নমেন্টের দরকার আছে, অসম গভর্নমেন্টের দরকার আছে, আর কেন্দ্রীয় অনুদান দিব লাগিব। কংগ্রেস 72 ইয়ার্স রাজত্ব করলে কিন্তু ব্রিজ তো দিব নোয়ারিলে, আর বিজেপি নরেন্দ্র মোদী বৃহৎ ব্রিজ ওপেনিং হয়ে গেল, ইমান ডাঙর বৃহৎ ব্রিজ আমার নরেন্দ্র মোদী কাকর, আর এই মেলি মই এটা কমেন্ট, এটা কমেন্ট লোক, এটা কমেন্ট মই বিরোধী দিব লাগবে। শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, আপনার আপনার নেতাই কব, আপনার নেতাই কব, শান্ত হোক, শান্ত হোক, শান্ত হোক, হয় 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 হয়, এক মিনিট, এক মিনিট, এক মিনিট, কোনে শুনে, হয় হয় শুনে, আপনি কব, হয় হয়, 70 বছরে এত কাম করা নাই, আমার ডিস্ট্রিক্টর কথা কোক না, আমার ডিস্ট্রিক্ট, আমার একজন বন্ধু, এফালে এফালে চাও, হয় আমার একজন বন্ধু কলেজে এটা টার্ম সুক্তর বিরিষ্ট, এটা টার্মত জাভেদ ইসলামে আছিল,
আর একটা টার্ম আছিল মুতে রহমত দুটা টার্মে আবার কংগ্রেসের আমল হয়েছিল আর ইব্রিস্ট কংগ্রেসে দিয়া দুটা টার্মে আবার কংগ্রেসের আমল হয়েছিল না 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 প্রস্তুত হয়েছিল প্রথমে মই আপনাক ধন্যবাদ জানাইছো আর ইয়াত যিমান জি দলরে না কোনক কোনক আপোনালোকৰ এটাই কৈ আছে আপোনালোকৰ এটাই কৈ আছে প্রথমে আমি দেখো নাগরিক আমি দেখো নাগরিক প্রথমে আপনার উন্নতি হলে মোর উন্নতি মোর উন্নতি হলে আপনার উন্নতি আর আমি সকলে দেশের উন্নতির হকে কাম করব আগে আইসো আমার মজত কি ইমান হুলস্থুল হব এটা মোর প্রশ্ন প্রশ্ন দুটা দলের প্রতিনিধি সকল মোর প্রশ্ন এতে কংগ্রেসও রাজত্ব করেছে বর্তমান বিজেপিও করে আছে আমার এইখন জেলা পূর্বর পরে আমি পিছ পরা এতিয়া ভিতর আমি পিছ পড়ি আছো আপনার ইমান রাজনীতি করে আছে কিন্তু আমার উন্নতি কত হয়েছে আমি উন্নতি পিছ পড়ে কেউ আছে আপনার প্রতিনিধি আছে পিছ পড়ে কেউ আছে থাকা সত্ত্বেও পিছ পড়ে মোর প্রশ্ন হল না 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 কব দিও মোর প্রশ্ন হল আমি যখন নাগরি প্রথমে কইছো আমার কিয় মিয়া বলি তুচ্ছ তাছিল যেতিয়া করে হয় তেতিয়া একতে কত পালে একতে প্রতিক্রিয়া কি আমি কিয় না পাও এত একতে প্রতিক্রিয়া কার প্রতিক্রিয়া দুটা দলরে দুইটা দলের প্রতিক্রিয়া কিয় না পাও আমি কিয় না পাও হয় হয় দ্বিতীয় প্রশ্ন আমার গড়া কইনে আমাক জলা কলা কইছে আমার ঘর বাসস্থান উঠাই লই গইছে আমি যেতে আপার লই যাও যেতিয়া আমার যেতিয়া পুলিশ খেতি খেতি ধরে ধরে আমার আমার ডি নোটিশ ভারত পাঠিয়ে দিয়ে যেতিয়া আমার হবে কোনো মাতনা তোলে না হে কিও হয় মই এবো লাইব রাহুলি বসো বিরতি 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 এটা বাণিজ্যিক বিরতি লম বিরতির পিছত পুনৰ সকলৰ চলে যাম মনৰ কথা বুঝলম অরাজনৈতিক সংগঠন যখন আছে তেওঁলোককো মই সুবিধা দিব লাগিব ছাত্র সংগঠন বা অন্যান্য সংগঠন সমূহ কিন্তু এই মুহূর্ত লম মই এটা বাণিজ্যিক বিরতি শীঘ্রে ঘুরি আহিম মানকাসর উপস্থিত হয়েছো শান্ত হক সকলে আসন গ্রহণ করক মানকাসর উপস্থিত হয়েছো শান্ত হক সকলে আসন গ্রহণ করক নমস্কার প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাইছো আমার এই নির্বাচন বিশেষ অনুষ্ঠান নির্বাচন এক্সপ্রেসলৈ আমার আজির অবস্থিতি ধুবুরী জেলার ধুবুরী সমষ্টির অন্যতম প্রাণকেন্দ্র সাউথ চলমরা মানকাসার জেলা ধুবুরী সমষ্টিটো অসমৰ সর্ববৃহৎ সমষ্টি হিসাবে এইবার পরিগণিত হয়েছে সমষ্টি পুনৰ নির্ধারণের পিছৰ পৰা ধুবুরী সমষ্টিত ভোটারের সংখ্যা হয়েছে 27 লাখ আর ধুবুরী সমষ্টিটো সম্প্রসারণ হয়ে আছে পাঁচখন জেলার বহুকেইটা বিধানসভা সমষ্টি সাঙুরি হয়েছে ধুবুরী লোকসভা সমষ্টি গতি ধুবুরী লোকসভার সমষ্টি এক অন্যতম গুরুত্বপূর্ণ সমষ্টি অসমৰ কারণে কিন্তু ধুবুরী লোকসভা সমষ্টির আন আন লোকসভা সমষ্টিবর যে ধরনের উন্নয়ন হয়েছে সেই ধরনের উন্নয়ন হয়েছে নে বর্তমানের এমপিজনে কি কি উন্নয়নমূলক কাম করেছে বা ধুবুরীবাসীয় কেনে এজন প্রার্থী বিচারে যখন স্বাভাবিকতে ধুবুরীবাসী এনে এজন প্রার্থী বিচার
যিজন প্রার্থীয় তেওঁলোকৰ সমস্যার কথা দিল্লির মস্তানত উত্থাপন করব, এনে এখন সরকার বিচারিব যিখন সরকারে বিশ্বর বুকুত ভারতবর্ষক শক্তিশালী রূপত উপস্থাপন করব, এনে এক বিরোধী বিচারিব যি বিরোধীয় গণতন্ত্রক শক্তিশালী করব। মই যুব প্রজন্মৰ পৰা আৰম্ভ কৰিছো ডাঙৰিয়া, স্বাভাবিকতে আপুনি এনে এজন প্রার্থী বিচারিব যিজন প্রার্থীয় আপোনালোকৰ সমস্যা সমূহ দিল্লির মস্তানত সাবলীলকৈ প্রাঞ্জল ভাষাত ইংলিশ আৰু হিন্দীত উপস্থাপন করব পাৰিব। হয়, ধন্যবাদ। প্রথমতে মই সাংবাদিক বন্ধুসকলক ধন্যবাদ জ্ঞাপন করেছো আমার এই সাক্ষী অহার কারণে। তারপর মোট প্রথম কথা হল, মই আমার মিত্রজোটর আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক ধন্যবাদ জ্ঞাপন করেছো, যেহেতু তখন 11টা সমষ্টির ভিতর আমার মাংকাসরের পর আমার ক্যান্ডিডেট তো কি করেছে মুখ্যমন্ত্রী প্রচার কারণে আহিব না আহিছে মুখ্যমন্ত্রী অহার কথা আমি দলীয়ভাবে শুনে আছো। মোর প্রথম কথা হল, আমার বিজেপি সরকার অহার পিছর আপনাদের গমে পাইছে কোনো একটা কমিউনিয়াল রাইট হওয়া নাই। আমার বিজেপি সরকার অহার পিছর কোনো একটা কমিউনিয়াল রাইট হওয়া নাই। তার আগতে আমি বহুবার ধর্মর ভিত্তিক হিন্দু মুসলিম কিবা কিবি কাজিয়া বহুত দেখা পাইছো, কিন্তু আমার বিজেপি সরকার অহার পিছর আজিলৈকে এটা কমিউনিয়াল রাইট আমি দেখা পাওয়া নাই। দ্বিতীয় কথা হল, আমার ভারতীয় জনতা পার্টি পৃথিবীর ভিতর সবতকৈ ডাঙর দল, এটা আমি গৌরববোধ করো। আর এই দলটো আমাক সবকা সাথ সবকা বিকাশ দিছে, কোনো মানে আমার ধর্ম ভিত্তিক ভাগ করা নাই, যে এই দলক কম ধর্ম ভিত্তিক ভাগ করা নাই। প্রাসঙ্গিক প্রশ্ন আছে, ক্যামেরা চাওক। ইউডিএফর কথা কইছো, ইউডিএফে আমার ধুবুরীর কোন ডেভেলপমেন্ট করা নাই, তেখেতে যে ডেভেলপমেন্ট করেছে সদায় ডেভেলপমেন্ট করেছে, সদায় মেডিকেল করেছে, সদায় তেখেতে অন্ধবিশ্বাস খেজুর পানির রাজনীতি করে, খেজুর পানির রাজনীতি করেছে। পুনৰ চলে আহিম। এটা প্রাসঙ্গিক প্রশ্ন, এটা প্রশ্ন উত্থাপন হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের লোকসকল তুচ্ছ তাচিল্য করার, হয় এটা প্রশ্ন উত্থাপন করেছিল ইউডিএফর প্রার্থী। আমি ইউডিএফ আর বিজেপিক ভোট দিয়ে পেলে একটা বস্তু উন্নয়ন হয়েছে, যেহেতু গুয়াহাটীত মিয়া উন্নয়ন হয়েছে, আগত না আছিল। আর আপনি স্পষ্ট কই কোক, মই তেতিয়া প্রত্যুত্তর লবলে ভাল হবো। তুচ্ছ তাচিল্যর অভিযোগ উত্থাপন করেছিলে, হয় নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় যেতিয়া 2014 চনত আহিলে, তেখেতে আমার ভারতবর্ষর নবপ্রজন্মক সপন দেখুয়াইছিল, বছরি 2 কোটিকৈ চাকরি দিয়ার কথা কইছিল, 15 লাখকৈ ব্যাংক একাউন্টত সোমাই দিয়ার কথা কইছিল। এই সপন দেখুয়াই মোদী ডাঙরিয়ায় শাসনত আহিলে, কিন্তু শাসনত আহি তেখেতে কোনো কামে নকরিলে। আর আমার বিশেষকৈ ধুবুরীর সাংসদ যিজন মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া, তেখেতে আমার ধুবুরীর সহজ সরল মানুষখিনির সুযোগ লই তেখেতে আহি বহুত সপন দেখুয়াইছিল। তেখেতে কইছিলে যে সাউথ চালমারা যেটু সমষ্টি গড়াখহনিয়া, তেখেতে কইছিলে এটু নদী নয়, এটু অকল পুখুরী, মই সাংসদ বনাই দিয়ক, মই যদি সাংসদ পুঁজিরে এখিনি করি বান দিব নোৱাৰো, মই ধনী মানুহ, মোর বহুত সম্পত্তি আছে, মই ব্যক্তিগতভাবে এখিনি কাম করিম। হলনে নাই কথাটো হৈছে, হলনে নাই? আৰু আৰু তেখেতে আৰু মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়ায় কৈছিল যে মই কোম্পানি আছে, এই অঞ্চলৰ দুখীয়া মানুহ যুৱকসকলক আমি আমাৰ কোম্পানিত সংস্থাপন দিম। আমি ইউডিএফক প্ৰত্যাহ্বান জনাইছো, আমার মানকাসর জেলার পর কোনো একজন যুবকক আজমল ডাঙরিয়া প্রাইভেট কোম্পানিত সংস্থাপন দিছে নাই? তিনিটা প্রার্থী দিছে, যদি কোনোবা এজন প্রার্থী জয়ী হয়ে যায় তেওঁলোকে কোনটো দলক সমর্থন করব, সেই প্রশ্নটা আমি বিজেপি চলে যাব। নাই নাই, এটা প্রশ্ন, সংখ্যালঘু তুচ্ছ তাচিল্য করার বিষয় উত্থাপন করেছিল, আপনি কেনেদরে যুক্তি প্রদর্শন করব ইয়ার বিরুদ্ধে? সংখ্যালঘু যে ভোট আজি সব বিজেপি সরকারে যিমানখিনি আসনি দিছে, যিমানখিনি যে হেমন্ত বিশ্ব শর্মা যেটো প্রচারত কইছিলে যে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পিছত আমি 1 লাখ বছরে 1 লাখ চাকরি দিম, কিন্তু হিসাব করে পুনর দিয়ে আছে বদরুদ্দিন আজমল আমার হেমন্ত বিশ্ব শর্মা। এই সমষ্টির কিমান জনে সেই 1 লাখের ভিতর চাকরি পাইছে? এই সমষ্টির পুলিশের মানুষ নখালো 10,000 মানুষ আছে, ইয়া 10,000 মানুষ আছে, আমার সংখ্যালঘু মানুষ পুলিশক এপি 10,000-এর উপরত আছে, আমার সংখ্যালঘু মানুষ ইয়া, আর সংখ্যালঘুর প্রতিটি মানুষে PMGY ঘর পাইছে, প্রধানমন্ত্রী আসনি পাইছে, পূর্ণতে আসনি পাইছে, আমার মুসলমান মিয়া মানুষ, মিয়া মানুষ ভোট কিয় নালাগে বলে কব, আর মিয়া মানুষ ভোট কিয় নালাগে বলে কব, মিয়া মানুষ বঞ্চিত করা নাই। আমার কংগ্রেস অতীত কইছে, ডিস্ট্রিক্ট কংগ্রেসের দিনত হইছে বলে কইছে, ঘুরিলাম ঘুরিলাম ঘুরিলাম।
আমার কংগ্রেস সতীর্থ কইছে যে ডিস্ট্রিক্টখন কংগ্রেস সতীর্থ বলছে আপনা ঘরে কিন্তু সেই দিনা এটা আমার মরুম দৌলিসলাম মুখ্যমন্ত্রী থাকে ক্যাবিনেট মন্ত্রী থাকে আমার সাব ডিভিশন থেকে কইছিল আমি তা খেলতে লো না সাব ডিভিশন এটা আমার বিধায়ক আছিল আমার মানকাস্তর অবশ্যই মমাই লাগে বিধায়ক থাকতে আমি ডিস্ট্রিক্ট বানালে ফুট আনিলে হ্যাঁ 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 হ্